الله الرحمن الرحيم السلام عليكم আজকে খুলনা মহানগর ও জেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি আজকে এখানে উপস্থিত প্রধান অতিথি জয়নতা জনাব শেখ লালউদ্দিন সহ আমাদের এখানে আসলে আমি অ্যাড্রেস করতে চাই আমি খুব অল্প সময় আমার বক্তব্য শেষ করতে চাই অনেক বক্তারা আছেন এখানে সম্মানিত অতিথিরা আছেন এবং আমাদের বিশেষ অতিথিরা আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আজকে দিনটাকে স্মরণ করছি শহীদ শেখ ফজলুল হক মনি যিনি জাতির পিতার নির্দেশে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং 1975 সালে তিনাকে হত্যা করা হয় আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান কখনো ভাবা যায়নি যে 75 সালের পর এই পরিবারটির একটি প্রজন্মকে পুরোপুরি হত্যা করে ফেলে দেওয়ার পরে তার পরবর্তীতে দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সবার নেত্রী হয়ে দেশে ফিরে আসছেন এবং তার পরবর্তীতে আজকে যুবলীগে শেখ ফজলুল হক মনি সাহেবের সুযোগ্য এবং জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে শাহ পরশ ভাই এসে আমাদের আজকে এই যুবলীগের হাল ধরেছেন এবং আমাদের এই খুলনা অঞ্চলে এই খুলনা থেকে নিয়ে শুরু করে বাগেরহাট সহ আমরা অন্যান্য যে জেলাগুলি আছি আমাদের এই যুব সমাজের যিনি আমাদের দিক নির্দেশনা দিয়ে আসেন শেখ সোহেল যার নেতৃত্বে আজকে এই যুবলীগ সুসংগঠিত শুধু খুলনায় নয় এই খুলনা অঞ্চলে যতগুলি জেলায় আছে ইনশাআল্লাহ তার নেতৃত্বে আমরা আরো সুসংগঠিত করব এবং আগামী নির্বাচনে আমরা শেখ হাসিনাকে আবারও লোকমার্কায় ভোট দিয়ে জয়লাভ করব কিন্তু আজকে শুধু একটা কথা বলে দিতে চাই যে আজকে জেনার মানে ডিসেম্বরের 10 তারিখ হয়ে গেছে বহুদিন হয়ে গেছে আজকে কয় তারিখ আমার তো করছে 24শে জানুয়ারি আজকে 10ই ডিসেম্বর আমাদের দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল সাংবাদিক ভাইরা আছেন মুরব্বীরা আছেন আমাদের মুরব্বীরা আমাদের যুবলীগের চেয়ারম্যান আছেন আমাদের প্রধান অতিথি আছেন আছেন আপনারা সকলে আছেন আমাদের কর্মী ভাই বোনরা আছেন এখানে আজকে 24 তারিখ আমরা এখনো মাঠে আছি তারা প্রেস ক্লাবে না কোথায় না অফিসে মানে কোন না কোনোখানে তারা কোন ঘরে বসে ষড়যন্ত্র আবার লিপ্ত হয়েছে এটাই আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য আমরা জনগণ সংগঠন নিয়ে আমরা রাজনীতি করি জাতির পিতার মূল লক্ষ্য ছিল বাঙালি জাতি ক্ষমতায়ন এবং জনগণের ক্ষমতায়ন এবং সেটা হবে সংগঠনের মাধ্যমে আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়িত করেছেন জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং যুবলীগে যুদ্ধ বিধ্বস্ত দেশ যার কারণে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছে যে সে সময় যারা যুবকরা ছিল তাদেরকে যেন রাজনৈতিকভাবে আমরা একটা প্ল্যাটফর্ম দিয়ে দাঁড়িয়ে করে আমরা যেন মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যেন দেশ গড়তে পারি এবং অর্থনৈতিক বিপ্লব যাক দিয়েছিল যখন জাতির পিতা তখন যুবলীগ এবং শহীদ শেখ ফজলুল হক মনি সাহেবই তখন বিশেষ ভূমিকা রেখেছিলেন কিন্তু দুঃখের বিষয় 75 সালে 15ই আগস্টে তাদেরকে সবাইকে মেরে ফেলা হয় কিন্তু আজকে আল্লাহর রহমতে আমরা তাদেরকে ফেরত পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদের যাদেরকে মেরে ফেলা হয়েছিল তাদের সকলেরই আজকে দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্ম আল্লাহর রহমতে বেঁচে আছে বাংলার জনগণ এবং আমাদের কর্মীদের দোয়ায় বেঁচে আছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে 20 বারের উপরেও হত্যা করার চেষ্টা করার পরেও আজকে মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে আছেন আরো থাকবেন ইনশাল্লাহ আগামী 24 সালেও আমরাই আবার সরকার গঠন করবো ইনশাল্লাহ আর একটা কথা আমি আবারও কৃতজ্ঞতার সাথে প্রকাশ করতে চাই যে আমাকে আমার বাপ চাচারা যেখানে মঞ্চে উপস্থিত থাকেন আমি সেখানে সাধারণত বক্তব্য দিতে চাই না এই খুলনার এই আধুনিক গান করার জন্য যিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের থেকে
আপনাদের জন্য আমরা টেনে নিয়ে এসেছি। আমার চাচা খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তিনাকে আমরা নিয়ে আসার পরে খুলনার একটা ব্যাপক তিনি পরিকল্পনা করেছেন এবং আগামী নির্বাচন গেলেই আমরা ইনশাল্লাহ দেখতে পারবো যে খুলনাও ঢাকার মতনই আমরা কিছুটা আধুনিকায়ন হবে। আমরা সেই স্বপ্ন দেখেছি এবং এই সেই স্বপ্ন বাস্তবায়ন আমার চাচা শেখ সালাউদ্দিন জুয়েল করবেন। আর একটি কথা, যৌবন যার যুদ্ধ তার, সোহেল চাচার জন্য সবাই আরেকবার হাততালি হবে ইনশাল্লাহ। আগামীতে আমরা তাকে দেখতে চাই, কোন না কোন জায়গায় আমরা তাকে অবশ্যই দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভাই একটা স্লোগান হবে আমার সাথে, সারা বাংলা যুব সমাজের নেতা আছে পরশ ভাই? সারা বাংলা যুব সমাজের নেতা কি আছে? কোন সে নেতা আর বলো ভাই রে ভাই, ভাই রে ভাই, খুলনাবাসী, বাগেরহাটবাসী, বাংলাদেশে ভাই শুনেন, এই খুলনার যুব সমাজের কি কোনো ভাই আছে? কোন সে ভাই আবার বলেন, আরো জোরে, আরো জোরে, হাতে তালি, আরো জোরে শুনেন, আবারও বলেন, সারা বাংলার কোন নেত্রী আছে? কোন সে নেত্রী আবার বলেন, 24 সালে গণতন্ত্রের আবার হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।